আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে। আমি ভালো আছি ফ্রেন্ডস। কথা বলবো ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং কীভাবে রিমুভ করা যায়, কেন আসে, কী কারণে আসে, পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো যাদের আইডিতে অলরেডি ওয়ার্নিং চলে আসছে, আর অসংখ্য ভাই ব্রাদার আমাকে একটাই কমেন্ট করে যে ভাইয়া আইডিতে ওয়ার্নিং চলে আসছে, এখন করণীয় কী, এই বিষয়ে আমার ভিডিও দেওয়া ছিল। তারপরেও অনেক ভাই ব্রাদার এখনও বুঝতে পারছে না যে আইডিতে যখন ওয়ার্নিং আসবে তখন কী কী করণীয়, আর ওয়ার্নিং কয় রকমভাবে আসে, কী কী কারণে আসে, সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা যদি চান আপনারা ওয়ার্নিং রিমুভ করতে পারেন, কিন্তু অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখার পরে আইডিতে রিমুভ করার চিন্তাভাবনা করবেন, অর্থাৎ ওয়ার্নিং আপনারা কারা রিমুভ করবেন, কারা রিমুভ করবেন না, পুরো বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিটলি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এর মাধ্যমে আপনি চাইলে আপনার আইডির ওয়ার্নিং রিমুভ করতে পারেন এবং রাখতে পারেন। আমি এখনও রিমুভ করিনি, রিমুভ করলে অনেক রকম সমস্যা তৈরি আছে। তো প্রথমত বলবো ওয়ার্নিং কাদের আসে, কী কী কারণে আসে, সেই বিষয়গুলো আগে আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমার আইডিতে যে ওয়ার্নিংটা আসছে সেটা কিন্তু আমার পেজের কারণে আসছে, অর্থাৎ আমি একটা পেজে পোস্ট করছিলাম 2016 সালে, সেই পেজের পোস্টটা ফেসবুকের রুলসের বাইরে চলে আসছিলো, চলে গেছিলো যার কারণে, তার কারণে কিন্তু আমার এই পেজের থেকে যে ভাইলেশনটা আসছে সেটা কিন্তু আমার আইডিতে অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমি তো যেহেতু ওই পেজের অ্যাডমিন এই জন্য আমার আইডিতে চলে আসছে। এটা কিন্তু আমার কি ভুল একটা পোস্টের কারণে, ওকে। আমি যদি আপনাদের আরও ক্লিয়ারভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা আসার এটা দেখার জন্য আমাকে চলে আসতে হবে আমার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন, কারণ ওয়ার্নিং আসে অনেকের অনেক কারণে, কিন্তু এই কারণগুলো আপনাকে না জানতে পারলে, না বুঝতে পারলে কিন্তু আপনি এই জিনিসগুলো কমপ্লিট করতে পারবেন না। তো আমি এখানে সাপোর্ট ইনবক্সে চলে আসলাম, আসলে আপনারা বুঝতে পারবেন আমার আইডিতে ওয়ার্নিং আসছে কী কারণে। আর কারণটা বুঝেই কিন্তু আপনারা আইডিতে ওয়ার্নিং রিমুভ করবেন, তার আগে যেন রিমুভ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হতে পারে। তো এখানে আমার দুইটা পোস্ট ছিল যেটা আমি পেজে করছিলাম, এইটা, ওকে, এইগুলো। তো এইগুলো যদি পোস্টগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা কিন্তু এই ধরনের পোস্টের কারণে, ওকে, এই পোস্টের কারণে। কিন্তু এটা কিন্তু অনেক আগের পোস্ট, ওকে, 2016 সালের পোস্ট, সেটা কিন্তু যখন ফেসবুকের নজরে পড়ছে সেটা কিন্তু 2021 সালে কিন্তু আমাকে ধরছে, ওকে। তা আপনাদেরকে বলবো যাদের পেজের কারণে আসছে তারা কীভাবে রিমুভ করবেন, আর যারা অনেক সময় হয় বিভিন্ন পোস্টে গিয়ে গালাগালি করে, খারাপ ব্যাড কমেন্ট করে এবং অনেকের রিপোর্ট করে বিভিন্ন কারণবশত, তা সরাসরি যদি আপনার প্রোফাইলে ওয়ার্নিং আসে তাহলে আমি বলবো যে অবশ্যই আপনি সাবধান হয়ে যাবেন, কারণ ওয়ার্নিং বিষয়টা কী সেটা আপনাকে আগে জানতে হবে। ওয়ার্নিং মানে কিন্তু আপনাকে সতর্ক করছে, অর্থাৎ আপনার আইডিতে কোনো ধরনের ভুল ছিল না, ফার্স্ট টাইম ভুল, যার কারণে আপনাকে সাবধান করে দিচ্ছে যে দ্বিতীয়বার যদি আপনি কোনো রকম ভুল করেন, অর্থাৎ ওয়ার্নিং আসার পরে যদি আপনার দ্বিতীয়বার ভুল হয় তাহলে কিন্তু আপনার আইডিতে ওয়ার্নিং আসবে না, সরাসরি আপনার আইডি ডিজেবল করে দিবে, ওকে। কারণ রিসেন্টলি অনেকেই জানেন আইডি কিন্তু অনেক কারণে ডিজেবল হয়, আর এই ওয়ার্নিং কিন্তু অনেক কারণে আসে। হতে পারে আপনি কোনো খারাপ পোস্ট করেছেন, কিংবা খারাপ কমেন্ট করেছেন, কিংবা আপনি খারাপ ধরনের কোনো পোস্ট করে ফেলেছেন ভুল করে, তখনই কিন্তু যদি আপনার ফার্স্ট টাইম ভুল হয় তাহলে আপনার আইডিতে ওয়ার্নিং দিবে, ওকে, ওয়ার্নিং দিবে। আর যদি আপনার এর আগে ভুল না থাকে তাহলে দেখবো ধমকের আইডি ডিজেবল হয়ে যায়, ওকে। তো আমি বলবো যাদের আইডিতে, আগে প্রথমত দেখতে হবে যে আপনার আইডিতে ওয়ার্নিং কিসের কারণে আসছে, এই ওয়ার্নিংটা কিসের কারণে, আপনার খারাপ কমেন্টের কারণে, খারাপ পোস্টের কারণে, কিংবা খারাপ কমেন্ট করেছেন, কিংবা পোস্ট করে ফেলেছেন গ্রুপে, পেজে, বিভিন্ন জায়গায়, তাহলে এসেছে, কিংবা আপনি আপনার গ্রুপের কারণে, পেজের কারণে আসছে। ওয়ার্নিংটা কী কারণে আসছে সেটা সর্বপ্রথম বুঝবেন। এখন আপনাদের বলি, যদি ওয়ার্নিং আপনি রিমুভ করে দেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনার আইডিতে একটা ভুল ছিল, তখন কিন্তু আপনার দ্বিতীয়বার কিন্তু ওয়ার্নিং আসবে না, সরাসরি আপনার আইডিটা ডিজেবল করে দিবে, ফেসবুক নিজেই বলতেছে, ওকে। এখন অনেকে বলবেন যে ভাইয়া তাহলে আমরা কি ওয়ার্নিং রিমুভ করবো, আমি কিন্তু এখনও পর্যন্ত রিমুভ করি নাই, ওকে। রিভিউ করার জন্য কিছু প্রসেসিং করতে হবে, সে প্রসেসিংটা করলে ফেসবুকে একটা রিভিউ করে, আপনার যদি ফার্স্ট টাইম হয়, ছোটোখাটো ভুল হয়, তাহলে আপনার আইডির থেকে ওয়ার্নিং রিমুভ করে দিবে। যদি বড় ধরনের হয় আপনার আইডিতে থেকে যাবে, এবং ওয়ার্নিং রিমুভ করলে কিন্তু একটু ধরনের সমস্যা আছে, সেটা আছে ওয়ার্নিং যতক্ষণ আপনার আইডিতে থাকবে ততক্ষণ কিন্তু আপনার মনে থাকবে, সতর্ক থাকতে পারবেন যে আপনার কিন্তু ভুল আছে একটা, তার পরবর্তীতে কিন্তু ভুল করতে সহজ হবে না, ওকে। আর যখনই আইডিতে ওয়ার্নিং রিমুভ করে দেবেন তখন কিন্তু আপনি ভুলে যাবেন, আর দ্বিতীয়বার যখনই ভুল করবেন তখন আপনার শখের আইডিটা ডিজেবল করে দেবে, ওকে। এখন আমরা বলবো লাস্ট স্টেপে বলবো যে ভাইয়া তাহলে আমরা আইডিতে যারা চাচ্ছেন যে ওয়ার্নিং রিমুভ করতে তারা কীভাবে করবেন। তো এটা করার জন্য আপনার সিম্পলি থ্রিটার চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা, আমি প্রথম থেকে দেখাই, এখানে আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন, ওকে। হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে পাবেন রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেমের মধ্যে আসবেন, আসার পরে আপনাকে ফেসবুকের কাছে একটি আর্টিকেল লিখতে হবে, ওকে, একটা আর্টিকেল লিখতে হবে, কিরাম করে, এটা আপনারটা আপনার মতন করে লিখবেন, ওকে।
আমি লিখবো না, তারপর আপনার প্রসেসিংটা দেখাই দেবো। যেহেতু অনেক ভাই ভাইরা এখনও কমেন্ট করা যাবে আইডিতে ওয়ার্নিং আসছে, তো আমি অনেক আগে বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি যে ফেসবুক কী বলে। তা যখনই আসবে তখন আপনি এখানে কিছু আর্টিকেল লিখতে হবে, এটা আপনার মতন। যদি পেজের কারণে আসে, গ্রুপের কারণে আসে, খারাপ পোস্টের কারণে আসে, খারাপ কমেন্টের কারণে আসে, যে রিজনটা আসবে সেই রিজনটা আপনাকে লিখতে হবে। ওকে, এখানে আসার পরে আপনার এখান থেকে চাইলে এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন, পোস্ট হোক আর যাই হোক, স্ট্যাটাস হোক, যেটা প্রোফাইল দিয়ে করে নিলাম আমরা, এই প্রোফাইল দিয়ে করলাম। তো প্রোফাইলে দিয়ে আসার পরে এখানে একটা ডিফল্টে স্ক্রিনশট থাকবে, এই স্ক্রিনশটটা আপনার এখান থেকে ক্রস দিয়ে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের যে স্ট্যাটাসটা আছে কিংবা স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা নিয়ে এখান থেকে আপনার অ্যাড করে দিতে হবে। স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেবেন, আর আপনার আইডিতে কী ধরনের কি ওয়ার্নিং এসেছে, কোথার থেকে এসেছে, পেজের কারণে, গ্রুপের কারণে, খারাপ পোস্টের কারণে, খারাপ কমেন্টের কারণে, সেই বিষয়টা পুরো বিস্তারিত এখানে লিখতে হবে। ওকে, চাইলে আমি ডিসক্রিপশনে সেই যেটা লিখতে চান আপনারা ওইটা কপি পেস্ট করে দিতে পারেন ইনশাআল্লাহ। এখানতে দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন, এটা আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টা রিভিউ করবে, রিভিউ করে দেখবে, তারা ডিসিশন নিবে যে আপনার আইডিতে ওয়ার্নিং রিমুভ করা যায় কি যায় না। ওকে, তারপরে বলবো যে আইডিতে ওয়ার্নিং কারা রিমুভ করবেন, কারা করবেন না, পুরো বিষয় বোঝানোর চেষ্টা করেছি। অনুরোধ থাকবে কমপ্লিটলি ভিডিওটা যারা দেখেছেন বুঝেছেন, তারা ভেবেচিন্তে কিন্তু ডিসিশনটা নেবেন যে আইডিতে ওয়ার্নিং আসলে দ্বিতীয় স্টেপে কিন্তু ওয়ার্নিং আসবে না, ডিজেবল হয়ে যাবে। ওকে, তা ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তা ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।